ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্ডিয়া থেকে এক ভাই প্রশ্ন করেছেন, 4382 তার লাস্ট ডিজিটস। তিনি বলেন যে এই গ্রুপে হোক বা যে কোনো জায়গায় হোক, দিন শিখে যদি কোনো মানুষ সেটা আমল না করে তো তার ফলাফলটা কী হবে? বে আমল আলেম আজু খারবে, গাধার চাইতেও নিকৃষ্ট হলো ব্যায়ামল আলেম। অর্থাৎ এখানে পরিভাষাগত আবিধানিকগত আলেম বলা হয়েছে, অর্থাৎ যে কিছু জানলো সে সেই বিষয়ে আলেম হলো, তাই না? তো আমল পরিত্যাগকারী এলেম জানা শোনার পরেও এ গাধাও এর চাইতে ভালো। এবং ইহুদি জাতিকে আল্লাহ বলেছেন মাগদুব, তাদের বৈশিষ্ট্য হলো মানে অভিশপ্ত, তাদের বৈশিষ্ট্য হলো যে আলিমু ওয়াতারাকুল ইলমা আমালা, জেনেছে খুব ভালো পাক্কা এবং আমলকে পরিত্যাগ করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর কাছে জঘন্য একটি অপরাধ এবং আল্লাহর ক্রোধ ক্রয় করার মতো একটি অপরাধ। আল্লাহ বলছেন ইয়া আইলা জান আমানু হে ইমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তা কেন বলো যা তোমরা করো না। আল্লাহর কাছে কবরা মাক্তান ইনদাল্লাহ আই আশাদ্দা গাযাবান আন্দাল্লাহ, আল্লাহর কাছে চরম ক্রোধের বিষয় হলো যে আন তাকুলু মা লা তাফআলুন, যা বলবে যা তোমরা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে গ্রুপে যারা আছিস প্রত্যেককেই যে বিষয়ে আমরা জানি সেই বিষয়ে আমাদের অন্তত পক্ষে আমল করার তৌফিক এনায়েত করুন, কারণ আমল আমাদেরকে করতে হবে। এলেম এবং আমল উভয়ের নাম ইমান, শুধু জানার নাম এলেম ইমান নয় এবং মানার নামও ইমান নয়, দুটোকে সমন্বয় করার মাধ্যমেই আমাদের চলতে হবে। দুটোর সমন্বয়ের নাম হলো ইমান, কারণ আপনি যেটা জানবেন সেটার শর্তই হয়ে গেলো যে ইমানের শর্তই হলো আমল করা। তো কোনো কিছু জানলে, কিছু কিছু আছে যে মোস্তাহাব সংক্রান্ত বিষয়গুলি, সেগুলিতে বাড়াবাড়ি করা উচিত নয়। অন্যকে বলেছি, অন্যায় পারছে, আমি পারছি না হয়তো, নফল রোজা সংক্রান্ত বিষয়গুলি। হ্যাঁ, সেক্ষেত্রে একটি হাদিস পাওয়া যায়, জাল হাদিস, মিষ্টি খাওয়া সংক্রান্ত, যে এক ব্যক্তি নবীর কাছে অভিযোগ করলেন তার সন্তান খালি বেশি বেশি মিষ্টি খায়, তো নবী ফিরিয়ে দিলেন। পরে তিনি মিষ্টি খাওয়া নিজেও অভ্যাস বন্ধ করে পরে ওই ছেলেকে বললেন তোমার বাবার এত মিষ্টি খেয়েও না, পয়সা নষ্ট করো না। আসলে হাদিসটি জাল। এই মুআমালাত পানাহার সংক্রান্ত বিষয়গুলির ক্ষেত্রে, মুআমালাত পানাহার সংক্রান্ত বিষয়গুলির ক্ষেত্রে এই হাদিসটি আসলে প্রযোজ্য নয়। এই কথাগুলি এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করার ক্ষেত্রে, এ ধরনের বিষয়গুলি যেগুলি শরীয়তের অংশ পানাহারের ক্ষেত্রে নয়। আমি গরুর গোস্ত খাই না, আমার খুজলি শরীরে, সেজন্য অন্যজনকে আমি গরুর গোস্ত খেতে বলবো না। আমি হয়তো এক ধরনের পায়েস খাই না, সেজন্য সেটা অন্য মানুষকে আমি খেতে বলবো না। আমি হয়তো একটি ফল খাই না, দেখে অন্য মানুষকে এটা খেতে বলবো না। এটা কোন ধরনের কথা রে ভাই? এ ধরনের কিছু আদাত, ব্যবহার, আচার আচরণ, মামলাত পানাহারের ক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য হবে না। এটি ইবাদতের ক্ষেত্রে শরীয়তের মানদণ্ডে হালাল হারাম, হারামকে হালাল করুন, হালালকে হারাম করুন, সাদাকা দান খায়রাত, বকিলতা বকিলি করা, এ ধরনের বিষয়গুলি যেগুলি শরীয়তের মূল বিষয়গুলি, সেক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য হবে বা কোরআনের আয়াতটি প্রযোজ্য হবে। জানলাম মানলাম না, হ্যাঁ, তাহলে আমাদের পরিণতি ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালাম আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদদার, কেয়ামতে আল্লাহ সালাম দিয়ে বলবেন যেভাবে তোমরা সবর করে আমল করেছিলে, তাই তোমাদেরকে অত্যন্ত উত্তম প্রতিদান হিসেবে এই জান্নাত দেওয়া হয়েছে।